शिकवे सभी तुम भूल जाओ, मिटा दो दूरियां नजदीक आओ, मिठाई में जरा सा प्यार खोलो, दिवाली है जरा खुल के मनाओ, चलो खुशियों को घर बुलाते हैं, दिवाली दिल से मनाते हैं, সকলকে জানাই দীপাবলির শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি তোমরা দীপাবলি খুব ভালো করে কাটিয়েছ। আমরাও কিন্তু পুরো পরিবার মিলে খুব ভালো করে হই হুল্লোড় করে দীপাবলি কাটিয়েছি আর বাড়িতে প্রদীপও জ্বালিয়েছি। এই দীপাবলির দিন আমরা পুরো বাড়িতে প্রদীপ দিয়ে আলোয় আলোকিত করে তুলি, যেটা আমার খুবই ভালো লাগে। দীপাবলি হলো আলোর উৎসব। এই দিন সকলের বাড়িতে বিভিন্ন রকমের আলো দিয়ে সাজানো হয়, এছাড়া পুরো বাড়িতে প্রদীপ দিয়ে আলোকিত করা হয়। এই দিনটায় সকলের বাড়ি নানা রঙের আলোয় সেজে ওঠে। আমাদের বাড়িও কিন্তু বিভিন্ন রকমের আলোয় সেজে উঠেছে। আমাদের ঘরে এরকম লাইট দিয়ে সাজানো হয়েছে আর আমি প্রায় পুরো বাড়িতেই প্রদীপ দিয়ে দিয়েছি। আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি, এখন ছাদটাকে ভালো করে সাজানো হবে। সকলেই আমরা এই প্রদীপ দিয়ে ছাদটাকে সাজিয়ে তুলব, যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর ছাদটা আমরা কিভাবে সাজিয়েছি তোমাদের দেখাচ্ছি। এই ছাদটাও কিন্তু আমরা খুব সুন্দর করে সবাই মিলে সাজিয়েছি আর এত ভালো লাগছিল, ছাদটা দেখতে আলোয় ভরে উঠেছিল। জামা থেকে সরিয়ে মুখের ওপর ধরছে যাতে ফটোটা না। Thank you.
যাচ্ছো? আমরা প্রত্যেক বছর দীপাবলি ছাদে আমরা সেলিব্রেট করি সকলে মিলে, খুব ভালো লাগে। আর সেদিন রাতের বেলাও মা রান্না করে না, রাতের বেলা আমরা বাইরের থেকে খাবার এনে খাই। তবে এইবার হঠাৎ করে খাওয়ার সময় ঋষির এক বন্ধুর ফোন এসে যাওয়ায় আমাদের তাদের বাড়ি যেতে হয়েছিল পুজোর জন্য। আর এখানে বাড়িতে ফ্রাইড রাইস, এছাড়া ড্রাই চিলি চিকেন আর ফিশ ম্যাঞ্চুরিয়ান, এই লোভনীয় খাবারটা ছেড়ে চলে যেতে হয়েছিল। সেটার জন্য মনটা একটু খারাপই হয়েছিল। কিন্তু বাড়ির কালী পুজো দেখা এবং তার ভোগ গ্রহণ করার তারও কিন্তু একটা আলাদাই আনন্দ। সকলকে শুভ দীপাবলি। এখন বাজে রাত 10টা, তো আমরা তখন ছাদে ছিলাম একটু। আমরা প্রত্যেক বছর ছাদে লাইট, তারপর প্রদীপ জ্বালাই, একটু গল্প, তারপর একটু স্ন্যাক্স এনেছিল বাবা, খাওয়া দাওয়া করলাম। এখন যাচ্ছি ঋষির একটা বন্ধু, ওর একটা বন্ধুর বাড়িতে পুজো হবে, তো সেই জন্য যাচ্ছি, দেখাবো। অভ্যন্তরং শুচি, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু দেব সীতা।